আসসালামু আলাইকুম শুরুতেই সংবাদ শিরোনাম বিলওয়ালের অভিযোগ সেনা হস্তক্ষেপ চাচ্ছেন ইমরান ভোট পেছানোর চেষ্টা করেছিকে তিন ঘন্টা বক্তব্য দিতে বললেন ইমরান ইমরান খানের অনাস্থা ভোটের আগে যা বলল যুক্তরাষ্ট্র আমেরিকার সঙ্গে সরাসরি সামরিক সংঘাতের ব্যাপারে হুঁশিয়ারি রাশিয়ার আপাতত সংকট কাটাতে শ্রীলঙ্কার দরকার তিনশো কোটি ডলার লুহানস্কো থেকে নাগরিকদের পালাতে বলছে ইউক্রেন তুরস্ক ও বাহরাইনের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাল হামাস এবার বিস্তারিত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান চাচ্ছেন দেশটিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করুক এমন অভিযোগ করেছেন পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলোয়াল ভুট্টো খবর এক্সপ্রেস ট্রিবিউনের গণমাধ্যমটি জানিয়েছেন বিলোয়ার ভোট্ট জাতীয় পরিষদে তার বক্তব্যে স্পিকারকে দ্রুত অনাস্থা ভোট আয়োজনের জন্য অনুরোধ করেছেন তিনি স্পিকারকে মনে করিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছেন শনিবার ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজন করতে হবে যদি স্পিকার শনিবারও এ ভোট আয়োজন না করেন তাহলে তিনি আদালতের আদেশ অমান্য করবেন এবং পুনরায় সংবিধান লঙ্ঘন করবেন এদিকে পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে স্থানীয় সময় রাত আটটায় অনাস্থা প্রস্তাবের ভোট হবে কিন্তু পাকিস্তানের স্থানীয় সময় ছয়টা ও বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা সাতটায় একটি টুইট করেন বিলোয়াল সেই টুইটে তিনি জানান অনাস্থা প্রস্তাবের ভোট আয়োজন করার বিষয়টি এখনও জাতীয় পরিষদে উত্থাপন করেননি স্পিকার উল্টো রাত নয়টায় ক্যাবিনেটের বৈঠক ডেকেছেন বিলোয়ালের দাবি আজ অনাস্থা ভোট আয়োজন না করতেই এমনটি করেছেন স্পিকার এ ব্যাপারে টুইটে বিলওয়াল বলেন জাতীয় পরিষদে বিতর্ক অবৈধ এখনো তিন এপ্রিলের অনাস্থা ভোটের এজেন্ডা উত্থাপিত হয়নি কনফিডেন্স সেশন হয়নি সকাল দশটা ত্রিশ মিনিটে এজেন্ডা এখনও শুরু হয়নি বিলোয়াল আরও বলেন স্পিকার স্পষ্টভাবে আদালতের নির্দেশ উপেক্ষা করছেন রাত নয়টায় ক্যাবিনেট বৈঠক ডেকেছেন নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে আজ ভোট আয়োজনের কোনো ইচ্ছা তাদের নেই স্পিকার ও প্রধানমন্ত্রীর মধ্যে স্পষ্টতই যোগসাজস রয়েছে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট নিয়ে নাটকীয়তার শেষ নেই ক্ষমতা ধরে রাখতে সব চেষ্টাই করে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে শনিবার নয় এপ্রিল স্থানীয় সময় সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে বাংলাদেশ সময় বেলা এগারোটা থেকে সাড়ে এগারোটা পার্লামেন্টে অনাস্থা ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তা দেখা যায়নি বরং বিভিন্ন অজুহাতে অধিবেশন বারবার পেছানো হচ্ছে গত বৃহস্পতিবারের রায়ে পাকিস্তানের সর্বোচ্চ আদালত স্পষ্ট বলে দিয়েছিলেন ভোটাভুটিতে কোনোভাবেই দেরি করা যাবে না কিন্তু তারপরও নির্ধারিত সময় অনুষ্ঠিত হয়নি আলোচিত এই ভোটগ্রহণ সকালে অধিবেশনের শুরুতে স্পিকার আসাদ কায়সার বলেন ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার বিষয়ে বিদেশি ষড়যন্ত্র নিয়ে পার্লামেন্টে বিতর্ক হোক তার এই ঘোষণার তীব্র প্রতিবাদ শুরু করেন বিরোধীরা তাদের দাবি সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুসারে যথাসময়ে অনাস্থা ভোট হতে হবে এরপর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বক্তব্য শুরু করে পার্লামেন্টে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তিনি বলেন ডেপুটি স্পিকার সাংবিধানিক প্রক্রিয়া প্রত্যাখ্যান করেননি বরং বিদেশি ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা দরকার ছিল তার কথার প্রতিবাদে পার্লামেন্টের ভেতর তুমুল স্লোগান দিতে শুরু করেন বিরোধীরা পরে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার কিন্তু এরপর নির্ধারিত সময় পার হলেও অধিবেশন শুরু হয়নি এক পর্যায়ে জোহরের নামাজের পর শুরুর করার কথা থাকলেও অপেক্ষা শুধুই বাড়ছিল নাটকীয়তার পর দীর্ঘ আড়াই ঘণ্টা বিলম্বে পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন ফের শুরু হয়েছে পাকিস্তানের স্থানীয় সময় শনিবার রাত আটটায় ভোটাভুটি শুরু হতে পারে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে এই ভোটাভুটির প্রাককালে ইমরান খানের আনা তার সরকার পতনে বিদেশি ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আরেকবার নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র শুক্রবার এক প্রেস কনফারেন্সে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র জালিনা পোর্টার বলেন আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে এই অভিযোগগুলোর কোনো সত্যতা নেই অবশ্যই আমরা এই ব্যাপারে নজর রাখছি এবং আমরা পাকিস্তানের সাংবিধানিক প্রক্রিয়াকে সম্মান ও পাকিস্তানের আইনের শাসনকে সমর্থন করি কিন্তু আবারও বলছি এই অভিযোগগুলো একেবারেই সত্য নয় এর আগে ইমরান খান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাকিস্তানের রাজনীতিতে হস্তক্ষেপ করার এবং তার সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ করছিলেন সেই সময়ও ওই অভিযোগ আনার পর তার নাকচ করে দিয়েছিল যুক্তরাষ্ট্র এদিকে শনিবারের অধিবেশনেও পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরশি বিরোধী দলের কাছে বিদেশি ষড়যন্ত্রের তদন্তের প্রস্তাব দিয়ে বলেন যদি আপনাদের বিশ্বাস না হয় যে ষড়যন্ত্রের মাধ্যমে ইমরানকে সরানোর চেষ্টা চলছে তাহলে চলুন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত করা হোক তাকেই বিষয়টি সংসদে বিষয়টি বলতে দিন তিনি তার বক্তব্যে আরও বলেন আমরা অনাস্থা ভোটের বিপক্ষে না কিন্তু আমরা চাই ভোটের আগে বিদেশি ষড়যন্ত্রের যে প্রমাণগুলো আছে সেগুলো পরীক্ষা করা হোক কোরেশি আরও বলেন রাজনীতি নিয়ে দর কষাকষি দল পরিবর্তন করার জন্য বড় স্বপ্ন দেখানো হয়েছে এগুলো কি সাংবিধানিক অন্যদিকে বিরোধী দলগুলো চাচ্ছে দ্রুত সব কার্যক্রম শেষ করে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজন করতে কিন্তু পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে ইমরান খানের দলের সদস্যরা ইচ্ছে করে সময় ক্ষেপণ করছেন যেন আজ ভোট আয়োজন না হয় আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলি আন্তনভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইউক্রেনে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করে পশ্চিমা দেশগুলো রাশিয়া এবং আমেরিকাকে সরাসরি যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার ঝুঁকি নিয়েছে চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন পত্রিকা নিউজ ইউককে দেয়া সাক্ষাৎকারে অন্তনুভ হলেন ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান চালানোর পর থেকে ন্যাটোভুক্ত দেশগুরু এবং তাদের মিত্ররা সরাসরি কোনো সামরিক তৎপরতা জড়ায়নি কিন্তু ইউক্রেনকে তারা বিপুল পরিমাণ অস্ত্র দিয়ে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে এর মধ্য দিয়ে তারা চলমান পরিস্থিতিতে সরাসরি জড়িয়ে পড়েছে এবং আরও রক্তপাতের ব্যাপারে তারা উস্কানি দিচ্ছে যা অত্যন্ত বিপজ্জনক ও উস্কানিমূলক রুশ রাষ্ট্রদূত আরও বলেন ন্যাটোভুক্ত দেশগুলো আমেরিকা এবং রাশিয়াকে সরাসরি সংঘাতের পথে ঠেলে দিতে পারে পশ্চিমা দেশগুলো ইউক্রেনে যে অস্ত্র পাঠাচ্ছে সেই অস্ত্রের বহর রাশিয়ার জন্য বৈধ লক্ষ্যবস্তু পরিণত হয়েছে বলেও উল্লেখ করেন অন্তনভ তিনি আরও বলেন রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান চালানোর পর থেকে ন্যাটোভুক্ত দেশগুলো শুধু ইউক্রেনে অস্ত্রের ঢল নামিয়েছে তাই নয় বরং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেস্কি যেদিন ঘোষণা করেছেন যে তার দেশ পরমাণু অস্ত্র বানানোর পরিকল্পনা নিয়েছে সেদিন থেকে ন্যাটোভুক্ত পশ্চিমা দেশগুলো ইউক্রেনে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ শুরু করে গত উনিশ ফেব্রুয়ারি জার্মানিতে অনুষ্ঠিত মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তৃতায় জেনেস্কি বলেছিলেন তার দেশ যদি রাশিয়ার সামরিক হুমকির মুখে পড়ে তাহলে পরমাণু অস্ত্র বানাবে চলমান সংকট সমাধানের ক্ষেত্রে রাশিয়া যে শর্ত দিয়েছে তা বহাল রয়েছে বলে উল্লেখ করেন আন্তনোভ তিনি বলেন ইউক্রেনকে অসামরিকীকরণ এবং নাজি মুক্তকরণের পাশাপাশি জোট নিরপেক্ষ ও পরমাণু মুক্তকরণ রাষ্ট্র হিসেবে থাকতে হবে এসব শর্ত মানলে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান বন্ধ হবে বলে জানান আনাতলি আন্তনোভ শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের নাকাল জনজীবন জ্বালানি তেল শিশু খাদ্য থেকে শুরু করে সবকিছুর দাম আকাশ আকাশচুম্বি কাগজের অভাবে স্কুলগুলো পরীক্ষা নিতে পারছে না জীবন রক্ষাকারী ওষুধের অভাবে বন্ধ অনেক জরুরি অস্ত্রোপচার দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায় বেশ কিছুদিন ধরেই এই অবস্থা বিরাজ করছে এই অবস্থায় দেশটির অর্থমন্ত্রী আলি সাবরি জানিয়েছেন আগামী ছয় মাসের মধ্যে আর্থিক সংকট কাটিয়ে উঠতে শ্রীলঙ্কার তিনশো কোটি ডলার সহায়তা প্রয়োজন এই অর্থ দিয়ে জ্বালানি ওষুধ সহ প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের গতি স্বাভাবিক করা সম্ভব হবে আলি সাবরি বলেন এটি একটি কঠিন কাজ চলতি মাসেই আন্তর্জাতিক আর্থিক তহবিলের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি দেশটির সরকার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বিশ্ব ব্যাংক এবং চীন যুক্তরাষ্ট্র ব্রিটেন ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশীদার দেশগুলোর কাছেও সহায়তা চাইবে বলে জানানো হয়েছে শ্রীলঙ্কার অর্থনীতি সত্তর বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থার সম্মুখীন হয়েছে দেশটিতে মার্চে খাবারের দাম বেড়েছে ত্রিশ শতাংশ প্রয়োজনীয় জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছেই পর্যটন খাতের উপর নির্ভরশীল দেশটিতে জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে চলে গেছে ভারত চীন ও বাংলাদেশ থেকে ঋণ নিয়েছে নগদ অর্থ সংকটে জর্জরিত শ্রীলঙ্কা এছাড়া দু হাজার একুশ সালের জুনে বাংলাদেশ শ্রীলঙ্কাকে দশ কোটি ডলার ঋণ দিয়েছে এদিকে অর্থনৈতিক সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে তাগাদা দিয়েছে শ্রীলঙ্কার প্রধান বিরোধী দল এস জেবি আর দ্রুত ব্যবস্থা নিতে ব্যর্থ হলে সরকারকে অনাস্থা ভোটের মুখোমুখি করার হুমকি দিয়েছে দলটি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্কো শহর থেকে রেলপথে পালানোর সময় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পঞ্চাশ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে এ ঘটনার পর সেখানকার বাসিন্দাদের নিরাপদে শহর ছেড়ে যাওয়ার আহ্বান খবর দেশটি শনিবার নয় এপ্রিল সকালে লুহানস্কের গভর্নর সেরহি গাইদাই টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই আহ্বান জানান তিনি জানান রাশিয়া সেখানে নতুন করে আক্রমণের জন্য সৈন্য বাড়াচ্ছে এদিন সকালে ইউক্রেনের পূর্বাঞ্চল জুড়ে বিমান হামলার সাইরেন বাজার শব্দ শোনা যায় শুক্রবার আট এপ্রিল ক্রামাটস্কো এলাকার একটি ট্রেন স্টেশনে নারী শিশু ও বয়স্কদের ভিড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া এজন্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি বিশ্ব নেতাদের কঠোর প্রতিক্রিয়া প্রকাশের আহ্বান জানান হামলার সময় স্টেশনে অন্তত চার হাজার লোক ছিল যার মধ্যে কমপক্ষে বাহান্ন জন মারা গেছে বলে জানিয়েছেন সেখানকার মেয়র তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই হামলার দায় অস্বীকার করেছে এক বিবৃতিতে তারা বলেছে স্টেশনে আঘাত করা ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের সামরিক বাহিনী নিক্ষেপ করেছে এতে আরও বলা হয় শুক্রবার রাশিয়ার সশস্ত্র বাহিনীর ক্রামাটসকে হামলা করার কোনো উদ্দেশ্যই ছিল না হামলার বিষয়ে ইউক্রেন কর্তৃপক্ষের সব বিবৃতি আসলে এক ধরনের অপপ্রচার ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেলাবিবে ফিলিস্তিনের জেনিন শহরের এক তরুণ যে বীরত্বপূর্ণ অভিযান চালিয়ে কয়েকজন ইহুদিবাদীকে হত্যা করেছে তার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে তুরস্ক এবং বাহরাইন এই দুই দেশের নিন্দা নয়। ক্ষুব্ধ হয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস তুরস্ক এবং বাহরাইনকে লক্ষ্য করে হামাসের অন্যতম মুখপাত্র হাজিম কাশেম বলেছেন আন্তর্জাতিক আইনের আওতায় ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা স্বীকৃত অধিকার তুরস্ক এবং বাহরাইনের দূতাবাস থেকে তেলাবিভে বন্দুক হামলায় যে নিন্দা জানানো হয়েছে হামাস তার প্রতিবাদ জানাচ্ছে বলেও হাজেম কাশেম উল্লেখ করেন গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন ফিলিস্তিনি জাতির প্রতিরোধ আন্দোলন হচ্ছে নিজেদের রক্ষা এবং তাদের পরিচয় রক্ষার আন্দোলন যা আন্তর্জাতিক আইন নিশ্চিত করেছে বৃহস্পতিবার রাতে ফিলিস্তিনের পশ্চিম তীরে জেনিন শহরের একটি শরণার্থী শিবিরের বাসিন্দা হাজেম নামের আঠাশ বছর বয়সী এক তরুণ রাস্তায় গুলি অন্তত ইহুদিবাদীকে হত্যা তেলাবিবের তিন এবং যে ষোলো জনকে আহত করে এ ঘটনাকে বীরত্বপূর্ণ বলে প্রশংসা করেছে ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলো এবং লেবাননের হিজবুল্লাহ আন্দোলন তিন সপ্তাহে এ নিয়ে গত অন্তত চারটি এ ধরনের হামলার ঘটনা ঘটল হামলার বিরুদ্ধে ইসরায়েলের তুরস্কের দূতাবাস নিন্দা জানিয়ে টুইটার পোস্টে এক সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে তেলাবিবের ভেতরে ফিলিস্তিনিদের এ ধরনের হামলার ঘটনা বেড়ে যাওয়ায় তুর্কি দূতাবাস উদ্বেগও প্রকাশ করেছে